হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার দিদির ওপরে একটা পার্টি লুক ক্রিয়েট করেছি, তো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানাও। ফার্স্টে আমি সেটিংসটা ইউজ করলাম, এটা চাইলেই স্কিপ করা যেতে পারে। অ্যান্ড দেন আই এম অ্যাপ্লাইং ময়েশ্চারাইজার, এরপর প্রাইমার ইউজ করেছি, এরপর আমি ফিটমি ফাউন্ডেশন নিয়েছি, ফেসের মধ্যে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর ভালো করে ব্লেন্ড করে নেব। ড্যাপ ড্যাপ করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি কনসিলারের সাথে হাইলাইট এরিয়াগুলোকে ভালো করে হাইলাইট করে নিচ্ছি। ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা দেখাচ্ছি, তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, তো তোমরাও শিখে যাবে। এরপর আমি ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি। আমি খুব সহজভাবে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, তো দেখতে থাকো তোমরা। তো এবার ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা মাস্ট, তুমি যত ভালো করে ব্লেন্ড করতে পারবে তো মেকআপটা আরও বেশি খুলবে। এবার লুজ পাউডারের সাহায্যে ফেসটাকে সেট করে নিতে হবে। যারা ক্রিম কন্ট্রোলিং করতে চাও না তো তারা পাউডার কন্ট্রোলিং করতে পারো। এরপর আমি ব্লাশার ইউজ করছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এবার আমি আই মেকআপ শুরু করছি। ব্রাউন, পার্পল আর গ্রিন কালার দিয়ে একটা সিম্পল আই লুক ক্রিয়েট করেছি। আমি আইলিডে হাইলাইটার ইউজ করেছি, যার জন্য লুকটা একটু অন্যরকম লাগছে। তো এবার আমি সেটিং স্প্রে ইউজ করলাম। এরপর হাইলাইটার অ্যাপ্লাই করব। তো এটা হলো ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।